আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি অযোধ্যায়, যে নতুন রাম মন্দির তৈরি হলো সেই রাম মন্দিরের সদর গেটের একেবারে সামনে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা ভান্ডারা চলছে। এই ভান্ডারার আয়োজক হচ্ছেন দিল্লির বিধায়ক অমরপাল সিং, এবং এই ভান্ডারার জন্য যত আয়োজন সেই আয়োজনের পেছনে এই যে ব্যক্তি, এর নাম হচ্ছে নূর আলম। রামলালার প্রতিবেশী যে তিনি, গত কয়েকদিন ধরে সাচ্চা প্রতিবেশীরই কর্তব্য পালন করে চলেছেন নূর আলম, আর তাতেই তৃপ্ত পঞ্চাশোর্ধ্ব মানুষটি। নাওয়া খাওয়া ভুলে দিন রাত এক করে ভান্ডারা চালাচ্ছেন অযোধ্যায় আসা তীর্থযাত্রীদের জন্য। বেলায় বেলায় তাঁর জমিতে বড় বড় উনুনে রান্না হচ্ছে খিচুড়ি, পুরি, সবজি। রামলালাকে দর্শন করতে আসা মানুষদের কুণ্ণিবৃত্তির দায়িত্ব অনেকাংশে নিজের কাঁধে তুলে নিয়েছেন নূর আলম। সোমবার অযোধ্যায় উদ্বোধন হয়েছে রাম মন্দিরের, প্রাণ প্রতিষ্ঠা হয়েছে রামলালার। 63 একর জমির উপর তৈরি হয়েছে এই রাম মন্দির। মন্দিরের জমির সীমানা পাঁচিল ঘেঁষেই নূর আলমের জমি, সেখানেই তার কাঠ চেরাইয়ের কারখানা। কারবার শিখে তুলে আপাতত এক মাসের জন্য নিজের জমি দিয়ে দিয়েছেন ভান্ডারা করতে। জমির এক পাশে নিজের উদ্যোগে তৈরি করেছেন অস্থায়ী শৌচাগারও। বিধায়ক অমরপাল সিং, তিনি গতকাল থেকে এখানে ভান্ডারা খুলেছেন, এবং সেই ভান্ডারা চলবে প্রায় এক মাস ধরে। এই এক মাস ধরে ভান্ডারার যাবতীয় রান্নার কাজ হবে কিন্তু নূর আলমের জমিতে। জিতনে ভি মেহমান আ রে ভাই লোক হমারে আ রে উনকে তক হম লোক আপনে উস মকসদ মে কামিয়াব হ্যায়। আর জো হমারে বাবুজি নে ডিসাইড কিয়া থা, জো উনকা সোচ থা, জো উনকা মকসদ থা কি গরম ভোজন হি সবকে তক পৌঁছনা চাহিয়ে, আর ইয়ে ভান্ডারা ভি কাফি টাইম চলেগা, আর ইয়ে কাফি বড়া ভান্ডারা হ্যায়। তো উসমে হমারে বড়ে ভাই বিধায়ক জি ভি কা পুরা সহযোগ হ্যায়, আর হাম সব লোক মিলকে ইস ভান্ডারে কো চলা রহে হ্যায়। আর স্বচ্ছতা কে উপর মে ভি হমারা বহুত বিশেষ ধ্যান হ্যায় কি রোড পে কিসি তরহ কি গন্দগি ইয়া কিসি ভি তরহ কি হুয়ে ইস তরহ কি এসি গতিবিধি না হো জিসসে जो हम लोग देश में सफाई का मैसेज देना चाहते हैं। तो ये अयोध्या को लेकर सारे देश में बहुत चले विवाद ऐसा होता है, अयोध्या का माहौल कैसा है? अरे बहुत अच्छा है, बहुत अच्छा है। ये जो राम मंदिर बने हैं इसको आप किस ढंग से इसको देखते हैं? किस ढंग से क्या चीज़ को देखते हैं? प्रभु श्री राम अपने महल के अंदर में विराजमान हो चुके हैं और सब कुछ हो चुके हैं। करोड़ों करोड़ों सब लोग कई पड़ोसी हैं। बिल्कुल पड़ोसी हैं। अच्छा, रामलाला आपका ही पड़ोसी बन गए हैं? हाँ बिल्कुल। मंदिर उद्बोधन आगे थे सारा देश भक्त ढल नेमे अयोध्या। ভক্তদের খাবারের ব্যবস্থা করতে এগিয়ে এসেছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। তাদের উদ্যোগে শহরের নানা প্রান্তে চলছে একাধিক ভান্ডারা। রামলালার মন্দিরের ঢোকার মূল ফটকের বাইরে নূর আলমের জমিতেও চলছে এমনই ভান্ডারা। দিল্লির বিজেপি বিধায়ক অমরপাল সিং এর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছেন নূর আলম। जो आज भगवान रामचंद्र जी नए महल में विराजमान हुए हैं, तो उसके लिए सभी को बहुत बहुत बधाई है। और यहाँ पे हमने सभी लोगों के खाने पीने की व्यवस्था करी है, भंडारे का आयोजन किया है। सब लोगों से निवेदन है कि सब लोग अपना भोजन लें और जो दोने पत्तल हैं उन्हें डस्टबिन में डालें और हमारा सहयोग करें, लाइन में लग के भंडारा लें। আপাতত এক মাস কারখানা বন্ধ রেখে ভান্ডারা চালাবেন বলে জানালেন নূর আলম। এই ভান্ডারা এখন এই মুহূর্তে অযোধ্যায় চলছে। অমল সরকার, অযোধ্যা, দা ওয়াল।